আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো ক্রিস্পি অনিয়ন রিং। আর এই অনিয়ন রিংটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, আর তৈরি করতেও কিন্তু একদমই ঝামেলাবিহীন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করবেন। প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিব 6 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 4 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 চামচের থেকে সামান্য কম লবণ, 1/2 টেবিল স্পুন পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া দিয়ে 1/2 কাপ প্লাস 1 টেবিল চামচ পরিমাণ ঠান্ডা লিকুইড পানি দিয়ে হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে গুলে ব্যাটার তৈরি করে নিব, যাতে কোনো ময়দার দলা পেকে না থাকে। আর ঠান্ডা পানিটা ব্যবহার করার কারণে কিন্তু আমাদের অনিয়ন রিংটা দীর্ঘ সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। তো আমার ব্যাটার করা হয়ে গিয়েছে, এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম পাতলা হবে। এখন এটিকে অন্যদিকে সরিয়ে নিচ্ছি। অনিয়ন রিংটা তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। এখন এটাকে খোসা ছাড়িয়ে একটু মোটা স্লাইসে কেটে নিব, আর প্রতিটা স্লাইস আমি এভাবে করে হাতের সাহায্যে খুলে নিয়েছি। এই যে দেখুন পুরুত্বটা এরকম হয়েছে। এখন এটিকে আমি আগে থেকে তৈরি করা ব্যাটারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে নিব। চামচের সাহায্যে ব্যাটারে দিয়ে আমি আরেকটি হাতের সাহায্যে এভাবে করে প্রত্যেকটা অনিয়ন রিং কোট করে নিব, একে একে সবগুলো কোট করে নিচ্ছি। অন্যদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম হিটে গরম করতে দিয়েছি, আর প্রতিটা অনিয়ন রিং কিন্তু আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে। তেল গরম হয়ে এসেছে, এখন এই পর্যায়ে আমি একটা একটা করে অনিয়ন রিং ছেড়ে দিব, আর প্রতিটা প্যাঁচ ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। 3 মিনিট পর আমার ভাজা হয়ে গিয়েছে, যে দেখুন কতটা সুন্দর পারফেক্ট কালার হয়েছে। টিস্যু পেপারে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই ক্রিস্পি অনিয়ন রিংটা আপনারা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। আর এই অনিয়ন রিংটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, গরম গরম চায়ের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি একটা অনিয়ন রিং ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।